কাবেরী আন্দোলনের শহীদসকলের প্রতি আমি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাইছো, পরিয়ালে শ্রদ্ধা জানাইছো, আর গুলিবিদ্ধ যখন আঘাতপ্রাপ্ত আছে তেখেতসকল আমি আকু আরোগ্য কামনা করছি। আর এই কথা স্পষ্ট যে আর উত্তরাঞ্চলের খিলঞ্জিয়া মানুষে এই কাজ আমি মনা নাই, আমি এই কাজ নামানো, কারণ অবৈধ বাংলাদেশী রক্ষক খিলঞ্জিয়া বিরোধী উত্তরাঞ্চল বিরোধী খামপুর একক সাংবিধানিক চুক্তি উলঙ্ঘাকারী এই কাজ আমি কেতিয়াও নামানো। আর এই কাজ আমার উপর জাপি দিয়া হয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, হাতে সংখ্যা আছে, সেইকাৰণে সংসদের এখন আইন প্রণয়ন করে আমার উপর জাপি দিব আমি নেমানো। আর সেইকাৰণে অসমৰ উত্তরাঞ্চল সাতখন রাজ্য এই কাজ আমি অগ্রাহ্য করছো। যা 2019 চনের 10 ডিসেম্বর তারিখে উত্তর পূর্বাঞ্চল জুড়ি রাইজে বন্ধ পালন করেছিল, মানে কার বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলের সাতখন রাজ্যের এই প্রবল প্রতিবাদ, প্রবল প্রতিবাদের জাননী যে আমি অসম অকলশরীয়া নহয় বা ত্রিপুরা অকলশরীয়া নহয়, সমগ্র সাতখন রাজ্য আমি ঐক্যবদ্ধ। সেইকাৰণে নেচর আহ্বানত কা জাপি দিয়ার লগেলগে 10 ডিসেম্বর তারিখত উত্তর পূর্বাঞ্চল জুড়ি বন্ধ হয়েছিল। মানে অসম আন্দোলনের সময়তো আমি উত্তর পূর্বাঞ্চল জুড়ি আন্দোলন টুকরা টুকরি করেছিল, কিন্তু এইবার আমি কার বিরোধী আন্দোলন উত্তর পূর্বাঞ্চল আমি ঐক্যবদ্ধভাবে কৈছো। যদিও বা কেন্দ্রীয় সরকার বিভাজনের নীতি চলাইছে যে ইনার লাইন পারমিট থাকা রাজ্যব রেহাই, ষষ্ঠ অনুসূচীর এলাকাবুর রেহাই বলে উত্তর পূর্বাঞ্চলের মানুষের মাজত ভাগ করব চেষ্টা করেছিল, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাইজেও জানাই দিলে, নেসই জানাই দিলে যে আমার বিভাজনের রাজনীতি দিল্লি ইয়াত নচলিব, আর সেইকাৰণে আমি উত্তর পূর্বাঞ্চলে ঐক্যবদ্ধভাবে এই বিষয়ে আমি আগবাড়ি যাম। আর এই কথা স্পষ্ট যে অসমত বিদেশী নাগরিকের সমস্যার সমাধানের একমাত্র উপায় হল অসম চুক্তি। আর ছবছরীয়া অসম আন্দোলন হল, চুক্তি হয়ে যাওয়ার পিছত 36 বছর হল, 42 বছর একটা জাতি আমি চিঁড়ি আছো যে অবৈধ বিদেশী নাগরিকের প্রবজনেরপর খিলঞ্জিয়া মানুষের পরিচয়ের অস্তিত্ব রক্ষা হব লাগে। এটা অসম আন্দোলন সময় পরিস্থিতি যান জটিল আছে তাতকে বেশি ভয়াবহ হয়ে গেল, আর এই ভয়াবহ পরিবেশত আকো আমার উপর কাজ জাপি দিয়া হয়েছে। আর চুক্তিয়ে স্পষ্টকে কৈছে 71 চনের আগত অহা হিন্দু মুসলমান থাকিব, 71 চনের পিছত অহা হিন্দু মুসলমান যাব লাগিব। এতিয়া আকৌ 71 বা 2014 চনলৈকে অহা বিদেশী বোঝা আমার উপর জাপি দিয়া হয়েছে, এই কথা আমি নেমানো। আর এই সংগ্রাম অসম কেন্দ্রিক সদৌ ছাত্র সন্থা, 30 জনগোষ্ঠী সংগঠন, আন আন জাতীয় সংগঠন, আমি একেলগে অসম কেন্দ্রিক একটা আন্দোলন চলি আছে, আর উত্তর পূর্বাঞ্চল কেন্দ্রিক নেচর আহ্বানত চলি আছে। এতিয়া কা আন্দোলন চলি থাকার সময় আমি কৈছিলো যে লড়া ছাড়ি বা পড়া শুনাও করব, আন্দোলনও করব। আর কা আন্দোলন চলি থাকার সময় পরীক্ষা আহিল, লকডাউন আর কোভিড আহি গল, গতি আন্দোলনটা অল্প সীমিত হওয়া স্বাভাবিক। কিন্তু এতিয়া আমি পুনের এই গোটে বিষয়টি উত্তর পূর্বাঞ্চল জুড়ি আমি আগুয়াই নিম। আর যাকালি কা জাপি দিয়ার দিন উত্তর পূর্বাঞ্চল জুড়ি কোলা দিন পালন করা হয়েছে, সাতখন রাজ্য পালন করা হয়েছে, আর এটা আমি গোটে আন্দোলনটি কা বাতিল নোহালেকে আমি আগুয়াই নিম, কা বাতিল নোহালেকে আমি ক্ষান্ত নহ। আন্দোলন পরীক্ষা আর লকডাউন আর কোভিডের কারণে অল্প সীমিত হয়েছিল, কিন্তু আমি যেতালেকে কা বাতিল নহয় তেতালেকে ক্ষান্ত নহ, আর কা বাতিল হব লাগিব। আর জ্বলন্ত বিদেশী নাগরিকের মূল সমস্যাটো চুক্তির প্রত্যেকটি দফা 5, 6 সকলো দফা নির্দিষ্ট সময়সীমার ভিতর কার্যকরী করে এই সমস্যাটোর স্থায়ী সমাধান হব লাগিব। আর এই কথা স্পষ্ট যে কেন্দ্রে আমার উপর করে থাকা যে অন্যায় অবিচার এই কথা আমি নেমানো, আর সেই লক্ষ্যত আমি উপনীত নোহালেকে আমি সংগ্রাম আমি আগুয়াই লৈ যাম। কা বাতিল হব লাগিব, কা বাতিল হলেহে রাইজে ন্যায় পাব। আর এই দুটা কথাত আমি অলর অসর অটল, আমি ছাত্র সন্থায় আমি অলর অসর অটল হয়ে আমি আগবাড়ি আছো আর আগবাড়ি যাব। সেটোর উত্তর যা যখন উত্তর দিব, আমার কথাটো হল কি যে আমি শ্যামর পরিয়ালে হোক, 5 জন শহীদর পরিয়ালর ওসরত, গুলিবিদ্ধ আঘাতপ্রাপ্ত সকলের পরিয়ালের ওসরত আমি ছাত্র সন্থায় আমি রাইজে সারথি হিসেবে ঠিয় দিয়ে আছো, সারথি হিসেবে ঠিয় দিয়ে যাব। আর মূল বিষয় যে কা বাতিল নোহালেকে আমি ক্ষান্ত নহ, আর এই লক্ষ্যত আমি উপনীত হমেই। পরীক্ষা আর লকডাউন বা কোভিডের কারণে সীমিত হয়েছিল, আকু আমি আগবাড়ি গৈ আছো। যাকালি উত্তর পূর্বাঞ্চল জুড়ি প্রতিবাদে এটা একটা প্রমাণ করে দিছে যে আমি উত্তর পূর্বাঞ্চল রাইজ সংঘবদ্ধ ঐক্যবদ্ধ। গতি মানে আকৌ কৈছো যে অসম কেন্দ্রিক একটা উত্তর পূর্বাঞ্চল কেন্দ্রিক দুই বিষয়ে আমি আগবাড়ি যাম, আর দুটা বিষয়ত আমি আগবাড়িছো, এটা হল গণতান্ত্রিক আন্দোলন, এটা হল আইনগত যুঁজ। তার বিরুদ্ধে প্রথম আবেদনখনেই দাখিল করেছিল সদৌ ছাত্র সন্থায়, তারপরে নেসো, তারপর আন আন সংগঠন আর ব্যক্তিয়ে আবেদন দাখিল করেছে। আর আবেদন দাখিল করতে সদৌ ছাত্র সন্থা, নেসর বা ত্রিপুরার অধিবক্তাসকলে উচ্চতম ন্যায়ালয়ত কৈছিল যে আমি পরিস্থিতি একদম বেলেগ, উত্তর পূর্বাঞ্চলের পরিবেশ বেলেগ, চুক্তি আছে, উত্তর পূর্বাঞ্চল কেতিয়াও বাংলাদেশী ডাস্টবিন হব নয়।